এই সরকারের আমলে বিভিন্ন সময় সুবিধা প্রাপ্ত লোক, বিশেষ নিয়োগ কারা পায়, সরকারের বিশেষ পছন্দনীয় ব্যক্তিরা, আমার ওনাদের প্রতি কোনো রকম আস্থা নাই। স্যার, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে দেশে নির্বাচনের প্রত্যাশিত পরিবেশ নেই এবং অন্যান্য যে কমিশনার গুলো আছেন তারা কেউ এক্ষেত্রে ইতিবাচক কেউ নেতিবাচক, তো তাদের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার কথা। আমি প্রধান নির্বাচন কমিশনার বা অন্যান্য নির্বাচন কমিশনের বক্তব্য আমি গুরুত্ব দিতে পক্ষপাতী না। ওনারা হচ্ছেন আপনার এই সরকারের আমলে বিভিন্ন সময় সুবিধাপ্রাপ্ত লোক। প্রধান নির্বাচন কমিশনার যিনি, উনি ওনার চাকরির মেয়াদ শেষ হওয়ার পর, চাকরির মেয়াদ শেষ হওয়ার পর দুবার বিশেষ নিয়োগ পেয়েছেন এই সরকারের আমলে। তো এটা তো একটা মানে সাধারণ কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষও বুঝে, বিশেষ নিয়োগ কারা পায়, সরকারের বিশেষ পছন্দনীয় ব্যক্তিরা। তো ওনারা ওইখানে আছেন, যখন আপনার দেখেন যে একটু দেশি বিদেশি বিভিন্ন চাপ আসছে তখন একটুখানি নিরপেক্ষ কথা বলার চেষ্টা করেন, আবার সুযোগ মতো ঠিকই সরকারের পক্ষে ভূমিকা রাখেন এবং ভূমিকা রাখবেন। আমার ওনাদের প্রতি কোনো রকম আস্থা নাই। ওনারা শুধুমাত্র যদি একটা সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার করা হয় শুধুমাত্র তখন হয়তো ওনারা নিরপেক্ষ থাকার চেষ্টা করবেন, সেটা আমি কনফার্ম না।